ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর বিশ্বের আর্থিক অবস্থা এখন পুরোপুরি ব্যাংকের উপর নির্ভর করে। যে দেশের ব্যাংকগুলো বেশি ধনী সে দেশ ততটাই অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত থাকে। আজ আমি আপনাদের মাঝে বিশ্বের সেরা দশটি ব্যাংক নিয়ে আলোচনা করব। সো লেট স্টার্ট। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ 10 ব্যাংকের মধ্যে নাম্বার ওয়ানে অবস্থান করছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না। বিশ্বের সব থেকে ধনী ব্যাংকটি চায়নাতে অবস্থিত। 338 বিলিয়ন ভ্যালু নিয়ে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। শুধু চীনেই এদের 18,000 ব্রাঞ্চ রয়েছে এবং দেশের বাইরে এদের 106টি ব্রাঞ্চ রয়েছে। টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার টুতে অবস্থান করছে চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক। চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক কর্পোরেশনের হেডকোয়ার্টার বেইজিং, চীনে অবস্থিত এবং ব্যাঙ্কটির চীনে প্রায় 13,500 বেশি শাখা রয়েছে। 1954 প্রতিষ্ঠিত এবং 1996 সালের নাম পরিবর্তনের পর ব্যাঙ্কটি বর্তমানে 287 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চীনের দ্বিতীয় বৃহৎ ব্যাঙ্ক এবং বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। টপ র্যাঙ্কিংয়ে নাম্বার থ্রিতে অবস্থান করতেছে এগ্রিকালচারাল ব্যাঙ্ক অফ চায়না। চীন দেশের নতুন ব্যাঙ্কগুলোর মধ্যে এই এগ্রিকালচারাল ব্যাঙ্ক অফ চায়না হচ্ছে অন্যতম। তাদের এগ্রিকালচারের খাত থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোমূলক খাতে এই ব্যাঙ্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে, যার ভ্যালু প্রায় 243 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার 4 অবস্থান করতেছে ব্যাঙ্ক অফ চায়না, চীনের সবচেয়ে পুরনো ব্যাঙ্ক। ব্যাঙ্ক অফ চায়না প্রতিষ্ঠিত হয় 1912 সালে। যে দশটি ব্যাঙ্ক 2019 সালে টপ 10 হিসেবে নির্বাচিত হয়েছে তার মধ্যে এটি রয়েছে চতুর্থ স্থানে। ব্যাঙ্কটি 2019 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলারের ভ্যালু নিয়ে এই ব্যাঙ্কটি পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করতেছে। টপ 10 ব্যাঙ্কের মধ্যে নাম্বার 5 অবস্থান করতেছে জেপি মর্গান চেজ অ্যান্ড কো। 209 বিলিয়ন ভ্যালু নিয়ে বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যাংকের তালিকায় প্রথম মার্কিন ব্যাংক হচ্ছে এই জেপি মর্গান চেজ অ্যান্ড কো। এই ব্যাঙ্কটি আমেরিকার কয়েকটি বৃহৎ বৃহৎ ব্যাঙ্কিং কোম্পানি নিয়ে গঠিত। টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার 6 অবস্থান করতেছে ব্যাঙ্ক অফ আমেরিকা। 189 বিলিয়ন ভ্যালু নিয়ে বিশ্বের শীর্ষ 10টি ধনী ব্যাংকের তালিকায় দ্বিতীয় মার্কিন ব্যাঙ্ক হচ্ছে এই ব্যাঙ্কটি। টপ 10 ব্যাঙ্কের মধ্যে নাম্বার 7 অবস্থান করতেছে ওয়েলস পার্গো। 168 বিলিয়ন ভ্যালু নিয়ে বিশ্বের শীর্ষ 10টি ধনী ব্যাঙ্কের তালিকার তৃতীয় হচ্ছে এই ব্যাঙ্কটি। যে 10টি ব্যাঙ্ক 2019 সালে টপ 10 হিসেবে নির্বাচিত হয়েছে তার মধ্যে এটি রয়েছে সপ্তম স্থানে। 2018 সাল পর্যন্ত এর শাখা রয়েছে 8,050টি ও এটিএম বুথ রয়েছে 13,000টি। টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার 8 অবস্থান করতেছে সিটি গ্রুপ। 158 বিলিয়ন ভ্যালু নিয়ে বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যাংকের তালিকায় চতুর্থ মার্কিন ব্যাংক হচ্ছে এই সিটি গ্রুপ। যে 10টি ব্যাঙ্ক 2019 সালে টপ 10 হিসেবে নির্বাচিত হয় তার মধ্যে এটি রয়েছে অষ্টম স্থানে। 2018 সাল পর্যন্ত এর কর্মী সংখ্যা ছিল 2,04,000 জন। টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার 9 অবস্থান করতেছে HSBC ব্যাঙ্ক। 1865 সালে প্রতিষ্ঠিত হয় এই ব্রিটিশ ব্যাঙ্কটি। 85টি দেশের শাখা নিয়ে তাদের 147 বিলিয়ন ডলারের ভ্যালু নিয়ে টপ 10 এই ব্যাঙ্কটি যাত্রা শুরু করে। টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার 10 অবস্থান করতেছে মিৎসুবিশি UFJ ফিনান্সিয়াল গ্রুপ, জাপানিজ ব্যাংকিং ইতিহাসের অন্যতম পুরনো এবং বৃহৎ ব্যাঙ্কিং সংস্থা এই ব্যাঙ্কটি, যারা 200 বছর আগে 1880 সালে প্রতিষ্ঠিত হয়। আর এদিকে 2005 সালে ব্যাঙ্কটির অ্যাকচুয়াল ফর্মে আনা হয়। এই ব্যাঙ্কটি অনেক পুরনো বিদায়, জাপানে এই ব্যাঙ্কটিকে নিয়ে বিভিন্ন সময় উদযাপনের ব্যবস্থা করা হয়। টপ 10 র্যাঙ্ক ব্যাঙ্কগুলোর মধ্যে 4টি ব্যাঙ্কই চীনের। এর মানে বৈশ্বিক অর্থনীতিতে চীনের ভূমিকা কতটুকু তা নিশ্চয়ই এই র্যাঙ্ক দেখেই আমরা ধরে নিতে পারি। বিশ্বের সেরা 10টি ব্যাঙ্কের মধ্যে যেখানে প্রথম সারির 4টি ব্যাঙ্কই চীনের, তার মানে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক ভালো।
পৃথিবীর বৈশ্বিক অর্থনীতির দিক থেকে চীন অনেক বেশি এগিয়ে। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবীদের মাঝে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। সো মোর ট্রাই মোর সলিউশন, গুড লাইফ।